রাজ্যে বিধানসভা সদস্য পদ হারাতে চলছেন আইপিএফটি দলের বিধায়ক বিশ্বকেতু দেববর্মা। কিছুদিন আগেই আইপিএফটি দল ছেড়ে তিনি পিপড়া মথা দলে যোগ দিয়েছেন। বহুবার বিধানসভার অধ্যক্ষের তরফে চিঠি দিয়ে ডেকে পাঠালে অধিকাংশ সময় বিশ্বকেতু দেববর্মাকে পাওয়া যায়নি। সোমবার এ নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। যিনি পিটিশনার এলসি দেববর্মা মহোদয়, তিনি পার্টির প্রেসিডেন্ট এবং সেই সঙ্গে তাদের পরিষদীয় দলীয় নেতা, উনিও আমাদের কাছে চিঠি দিয়েছিলেন বিভিন্ন সময় এবং একবার দুবার হাজিরও হয়েছিলেন। তারপরে উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ। আজকে ফাইনাল হিয়ারিংয়ের জন্য আমরা আবারও বিশ্বকেতুকে চান্স দিয়েছিলাম। আমরা কখনো চাই না যে একজন সিটিং এমএলএ চলে যাক, তো সেই জন্য বারবারই এটা অনেকের মনেই এই প্রশ্নটা এসছে যে বারবার কেন সুযোগ দেওয়া হচ্ছে। তো সব কিছু বিবেচনা করেই লাস্ট ডেট হিসেবে আজকে আমরা ফিক্স করেছিলাম, কিন্তু আজকেও রেসপন্ডেন্ট আসেননি। আর নরেন্দ্রচন্দ্র দেববর্মা, তিনি অসুস্থ বলে ওনার পক্ষে যে আইনজীবী, তিনি ওনাকে রিপ্রেজেন্ট করেছেন এবং এখানে হলফনামা দিয়ে, কারণ ওদের পার্টির সমস্ত কনস্টিটিউশনাল জিনিসগুলো ভায়োলেট করেছে এবং সেই সঙ্গে তাদের হুইপ অমান্য করেছে, কারণ গত রাজ্যসভার নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য হুইপ দেওয়া হয়েছিল বিজেপি আইপিএফটি ক্যান্ডিডেটকে, কিন্তু তিনি সেটা অমান্য করেছেন। হি হ্যাজ ক্লোজড অল হিজ স্কোপস, উনি কোনোটাই মানে শোনেননি এবং টোটালি ভায়োলেট করেছেন। এবং আইপিএফটি দল এবং এনসি দেববর্মা মহোদয় তাদের সমস্ত এক্সিবিট আমাদের কাছে সাবমিট করেছেন, একদম ইউটিউবের মানে পেনড্রাইভ থেকে শুরু করে পত্রিকায় প্রকাশিত সংবাদ এবং ওর পিপড়া মথায় যোগ দেওয়া এবং সেখানে ফ্ল্যাগ তোলা, বক্তব্য রাখা, সবকিছুই আমাদের সামনে এসেছে।